আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে, আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে পাবনা বাস টার্মিনালে যে গোলচক্কর, তো আমি সেখানে আছি। তো আপনাদের একটু গোলচক্করটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখতে পারতেছেন ট্রাফিক পুলিশ বক্স, জেলা পুলিশ পাবনা। তো এই যে হচ্ছে হলো গোলচক্করটা, তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, মনোযোগ সহকারে দেখুন। এই যে হচ্ছে গোলচক্কর, তো বিভিন্ন জায়গায় গাড়ি আসে এখানে। এই গোলচক্করের পাশে কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে পাবনা বাস টার্মিনাল এবং গোলচক্কর, যেটাকে বলে গোলচক্কর, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশ দিয়ে পাবনা শহরে যায় এই রোড দিয়ে। এই যে একটা রোড দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশ দিয়ে হচ্ছে পাবনা শহরে যায়, আর এই পাশে আছে আর একটা স্ট্যান্ড। এখানে কুষ্টিয়া, রাজশাহী, রংপুর এদিকে যায় বাসে করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বাস আছে। তো অনেক এখানে অনেক হরেনের শব্দ, তো কথা ভালো করে আপনারা বুঝতে পারবেন না আশা করি। তারপর একটু ভিডিওটি দেখুন, আপনাদের আর একটু দেখায় ঘুরাইয়া। এই যে হচ্ছে পাবনা বাস টার্মিনাল, এটা এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাওয়া যায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, কমেন্টে জানায়েন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো পাবনা শহরে আজকে আসলাম, তো এই জন্য আপনাদের ভিডিওটি শেয়ার করলাম, এই টার্মিনালটা। তো এই যে একটা চক্কর দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছিলো বড়ো চক্করটা, এই যে গোল চক্কর, এটা এই পাশ দিয়ে এসেছে। আর এখানে তো দেখাইলামই এই শহরে যাওয়ার রোড, এটা তো শহরে যাব এখন। তো আপনারা সঙ্গেই থাকবেন, শহরের ভিডিও আপনাদের এই দেখাবো এই চ্যানেলে, সঙ্গেই থাকুন, তাহলে শহরের ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। আজকে ভিডিওটা এই টার্মিনাল করলাম, আপনাদের আর একদিন শহরে ভিডিও করে দেখাবো, পাবনা শহরে ভিডিও। তো আপনারা সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।